আরজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই আজ আরজিগড় হাসপাতালে কর্মবিরতিতে বসেছে চিকিৎসকদের একাংশ। প্রসঙ্গত, আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। আজ প্রথমে এমার্জেন্সির সামনে এবং তার কিছুক্ষণ পরে হাসপাতাল সুপারের অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিরাপত্তার দাবিতে অবস্থান ও কর্মবিরতিতে সামিল হয় তারা। জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে যে যতদিন না তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের কর্মবিরতি চালু থাকবে, একমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু থাকবে। রাজ্যের যে কোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম। সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব, সব জায়গাতেই ক্যামেরার অভাব, সিসিটিভি ফুটেজের অভাব, সব জায়গাতেই রোগীর সাথে রোগীর বাড়ির লোক যথেষ্ট সংখ্যায় ঢুকে যায়, সেই জায়গাতে ডাক্তারের সংখ্যাও অনেক কম। এবং হোস্টেল থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, রেস্ট রুম থেকে শুরু করে, সব জায়গাতেই একটা নিরাপত্তার অভাবের ছবি তো প্রকট। তাই সেই ক্ষেত্রে আরজিগড়ের পাশাপাশি আমরা নিজেদের মেদিনীপুর মেডিকেল কলেজেও যাতে নিরাপত্তার দাবি সুনিশ্চিত হয়, ডাক্তারদের জীবন সুরক্ষিত, আমরা বাঁচলে তবে না রোগী বাঁচবে, তাই সেই দাবি আমরা অবশ্যই জানাবো। আমরা অবশ্যই বিভিন্নভাবে আমাদের প্রশাসনকে এই জিনিস জানানোর চেষ্টা করেছি, কখনো সমস্যা শুরু হয়েছে, কখনো হয়নি, অধিকাংশ ক্ষেত্রেই হয়নি। তাই আজকে যখন এরকম একটা চরমতম জায়গায় পৌঁছলো, তাই আরজিগড়ের প্রতি সমর্থন জানিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে বাধ্য হয়েছি। আজকে সুভাষ স্যারের সাথে কথা হয়েছে, স্যার আরও আমাদের সাথে কথা বলবেন, হয়তো ভবিষ্যতে সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়া হবে। যে যতক্ষণ না পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, NM নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।